হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। ইটিংসের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে একটা নতুন খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি, তো দেখো আজকে খাওয়াতে কী কী আছে। অনেক কিছু আছে আর পুরো মাছের উপরে সব কিছু হয়েছে, ঠিক আছে। তো দেখো বলি, এখানে আছে ভাত আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে হচ্ছে লটে শাকের তরকারি আছে আলু বেগুন দিয়ে। এটা হচ্ছে মাছ পড়েনি, স্বাদ নিরামিষ। আর এখানে আছে চিংড়ি মাছের ভাপা, চিংড়ি মাছের ভাপা আছে। আর এখানে জিরে বাটা ঝোল আছে, ওলকপি আর আলু দিয়ে রুই মাছের জিরে বাটা ঝোল। আর এখানে আছে মৌরলা মাছের পাকা তেঁতুল আর কুমড়ো দিয়ে টক, কুমড়ো দিয়ে মিষ্টি মিষ্টি টক, মিষ্টি টক আছে। আর এখানে আছে ওটা মৌরলা মাছ ভাজা, কি মশলা দিয়ে ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে, পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভাজা। তো চলো খাওয়া শুরু করছি। শাকটা দারুণ করো তুমি, হ্যাঁ দীপা, শাক দিয়ে শুধু ভাত খাওয়া যাবে। অল্প 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 মৌরলা মাছে ভাজা, পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে, লঙ্কা বাটা দাও। চিংড়ি মাছের ভাপা কি দাম ছিল দীপা? 300 টাকা কিলো। আচ্ছা, ভালো বড় সাইজ কি ছিল তো? আর এটা কি মানে কি চিংড়ি ছিল? এবারে টাইগার চিংড়ি, মানে গলদা চিংড়ি? না, হ্যাঁ গলদা না, টাইগার। দারুণ, আহ
ভালোই চাইবে। সব মাথাগুলো ফেলে দিয়েছো নাকি? ফেলে দিয়েছো সব মাথা? কেন ঠান্ডাতে অসাধারণ মিল খাচ্ছি? পিস মাছ খাবো, বেশি খাবো না, মনে হয় আমাকে আরো ভাত লাগতে পারে আজকে। দাও তো একটু আলু আর কোল্ড কফি। হ্যাঁ বাস বাস বাস, তা আলু দাও, কোল্ড কফি সব এসছে। জিরে বাটা অল্প আদা দিয়ে ঝোলটা হয়েছে, জিরে আর ধনে বাটা কি তাই তো? হ্যাঁ এগুলো অল্প কোল্ড কফি। আমাদের এখান থেকে সবকিছু সবজি পাওয়া যায় না? কলমি শাক থেকে কলা মোচা তার ধর সবকিছু পাওয়া যায়। স্পেশাল বাঙালি সবজি দোকান আছে, পেট ভর্তি হয়ে গেছে। টক কি দিয়ে খাবো? হ্যাঁ আর টক, হ্যাঁ আর টকটা আমার একবারে ফেভারিট জিনিস।
ঝোলটা হালকা পুরো সুন্দর হয়েছে না, পারফেক্ট। নুন টুন এবার সব কিছু পারফেক্ট আছে। এর সঙ্গে একটু লেবু থাকলে জমে যেত, গন্ধরাজ লেবু। এখানে গন্ধরাজ লেবুটা পাওয়া যায় না, গন্ধরাজ লেবুটা পাওয়া যায় না এখানে। অন্য গেঞ্জি পরে আসো, একটা কুমড়া দো। ভাত চাই তোমার? না, আর ভাত খাবো না, এমনি টকটা খেয়ে নি। দারুণ হয়েছে টকটা, ভালো হয়েছে। আজকে তোমার মনের মতো টকটা হয়েছে না? সেই সঙ্গে একটু আলু মাখা আর এই টকটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, বুঝেছো? মানে দারুণ হয়েছে টকটা, আর ভাত খেতে পারবো না, নাহলে ফাটাফাটি। এরকম মোটা মোটা টকই ভালো লাগে। প্রত্যেকটা আইটেম আজকে ভালো হয়েছে। সব থেকে তো মানে শাকটা ফার্স্ট খেলাম, দারুন। তারপরে মাছের ভাজাটা সেটাও সুন্দর হয়েছে, আর এটা তো একবার মানে খুবই সুন্দর, কি বলে, ভাপাটা পুরো মানে সর্ষের পুরো মানে একবারে ঝাঁঝ, মানে দারুন। আর মাছের ঝোলটাও হালকার উপরে খুব সুন্দর হয়েছে, আর টকটা অসাধারণ। কিন্তু আর খেতে পারবো না, নাহলে এই টক দিয়ে আলু মাখা দরকার। যতটা ভাত খেলাম ততটা ভাত আরামসে, আর কোনো তরকারি না, শুধু টকটা দিয়ে খাওয়া যেতে পারে। হয়েছে, ভালো হয়েছে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো। যারা ফেসবুক থেকে দেখছো, ইউটিউব থেকে দেখছো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে স্পেশালি বলবো, যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে? তো শেয়ারটা মাস্ট করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।